সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ 21 ফেব্রুয়ারি 2023 রোজ মঙ্গলবার। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি নওগাঁ জেলার মান্দা উপজেলা সতী গরুরহাটে। দর্শক, আপনাদের সাথে আমি রয়েছি বেসিক ইনফরমেশান ইউটিউব চ্যানেলের ক্রিয়েটর মুস্তফা কামাল। আমার ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকে, আমি সেই মুস্তফা ভাই। তো যাই হোক, আমরা রয়েছি সতীহাটে, চেষ্টা করবো বেশ কিছু গাভ গরু যেগুলো সেগুলো তথ্য তুলে ধরার জন্য যে কেমন দামে এই হাটে গাভ গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে। দর্শক, আপনারা জানেন প্রতি মঙ্গলবারে আমাদের নওগাঁ জেলার মান্দা উপজেলার সতী হাট বসে থাকে, এখানে বেশ গরু ছাগলের আমদানি হয়ে থাকে। তো যাই হোক, চলুন আমরা ধীরে ধীরে আপনাদের ওই তথ্যগুলোই তুলে ধরার চেষ্টা করি যে গাভ গরু কেমন দামে ক্রয় বিক্রয় করা হচ্ছে। আমরা প্রথমে যে গরুটি দেখতেছি, একটি হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের ক্রস বকনা গরু আর কি। চলুন এই গরুটার তথ্য দিয়ে শুরু করি আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? কেমন কি বয়স ভাই গরুটার? দুই দাঁত বয়স। হ্যাঁ, প্রথম বাচ্চা নাকি? কয় মাসের ভরণ আছে? কয় মাস? নয় মাস চলে। আচ্ছা, গরু শান্ত আছে? তলায় হাত দিতে দেয়? এর দেখাইতে পারবেন? একটু হাত দেন দেখি। শান্ত, তাই না? আচ্ছা, কেমন কি দাম চাওয়া দাম ভাই? খালি 45? 1,45,000। আচ্ছা দর্শক, 1,45,000 চাওয়া দাম। দাম দর করার সুযোগ আছে ভাই? হাটের শুরুতে কেউ দাম বলছে নাকি? কত বলছে দাম? 1,25,000। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাটের শুরুতেই উনি 45 চাই দাম, আর 1,25,000 পর্যন্ত উনি দাম পাইছেন এই হাট থেকে। চলুন আমরা ধীরে ধীরে এই পাশে যাব, আরও কিছু গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে কেমন দামে এখানে সিন্ধি শাহিওয়াল ও দেশি গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে। এই পাশে একটি গরু আমরা দেখতেছি, সামনের দিক থেকে ডিজাইন মোটামুটি সুন্দর দেখা যাক। এই সাইডে পুরো গরুটা একটু দেখানোর চেষ্টা করি এবং তলাটা দেখাইলে অনেকটা আইডিয়া পেয়ে যাবেন যে তলা কীরকম। তলা এখনো নামে নাই। সালাম আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? গরুটার বয়স কি ভাই? বয়স এখনো হয় নাই, জিরো, মানে দাঁত একবারে জিরো এখনো হয় নাই। আচ্ছা, কেমন কি কয় মাসের গাভিন? 8 মাসের। দর্শক, 8 মাসের গাভিন, এখনো কিন্তু সময় রয়েছে বাচ্চা দেওয়ার জন্য। তো ভাই, দামের দিকে একটু আসেন দেখি, কেমন কি চাওয়া দাম? 135 ভাই, একটু সাইডে গেলে ভালো হইতো। 135, 1,35,000 চাওয়া। কত কি দাম বলছে হাটের? 20-18। আচ্ছা, আপনার নিয়ত কেমন হতে পারে ভাই গরুটা বিক্রির জন্য? 28-25। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, গরুটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আরও যে গরুগুলো রয়েছে সেইগুলো ধীরে ধীরে এই হাট থেকে দেখানোর চেষ্টা করব। এই যে এই পাশে একটি গরু আমরা দেখতেছি, যেটা মূলত সিন্ধি টাইপের একটি গরু। সালাম আলাইকুম ভাই, কেমন বয়স এটা? দুই দাঁত। হ্যাঁ, দাম দর আইডিয়া আছে? 1,40,000, কারণ গরুটা আরেকজন, আর এটা আমি দেখছি আপনারা দিয়ে গেছে, দাম দর কথা বলে গেছে, তাই না? সময় কীরকম আছে? সময় খুব বেশি নাই। হ্যাঁ, 1,40,000 চাওয়া দাম। কেমন দাম বলছে এখন পর্যন্ত? 20। দর্শক, 1,20,000 পর্যন্ত দাম বলছে, দাম দর করে নিতে হবে আর কি। যাই আমরা এই পাশে, এই যে আমাদের চাচা পরিচিত একজন মুখ। চাচা সালাম আলাইকুম, কেমন আছেন? কয়টা নিয়ে আসলেন আজকে? একটা। হ্যাঁ, বেচা কিনা কেমন কি ব্যবসা বাণিজ্য? টুকটাক। আচ্ছা যাই হোক, দর্শক, চাচাকে আমরা কিন্তু আর কোনো হাটে পাই আর না পাই, মঙ্গলবারে সতী হাটে এবং বুধবারে সোনাইচণ্ডী হাটে কিন্তু চাচাকে সবসময় দেখা যায় রেগুলার। তো আমার কিনা বেচার মধ্যে কিন্তু অনেক সময় আমি গরু পছন্দ যেগুলো করি চাচারে দিয়েই চেক করানোর চেষ্টা করি। চাচা একটু চেক করে দেন, আমি ছোট মানুষ আর চাচা অভিজ্ঞ মানুষ, চাচারে দিয়েই কিন্তু অনেক সময় আমরা চেক করাই গরু, যে একটু বাঁট চেক করে দেন, তারপরে গাভের কি পরিস্থিতি এগুলো চেক করে দেন। তো উনি অভিজ্ঞ মানুষ, যার কারণে ওনার কাছ থেকে চেক করি। তো ওনার গরুর দাম জানার আগেই কাস্টমার চলে আসছে ওনার কাছে, তো আমরা চলে যাব আরও কিছু গরু দেখানোর জন্য যেগুলো রয়েছে এই হাটে। না,
দর্শক চাচা মনে হয় ফ্রি হয়েছে নাকি, দামটা একটু জানা দরকার। চাচা বয়স কি এটার? বয়স হয়নি। কয় মাসের গাবিন? সাড়ে সাত মাস। দাম কত চাচা এটার? এক লাখ বিশ চাচ্ছে না? দাম বলছে কি কেউ কত কি? একশো পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক একশো পর্যন্ত দাম বলছে, দাম দর করার সুযোগ রয়েছে এবং দাম দর করেই নিতে হবে এই হাট থেকে। চলুন আমরা এই পাশে একটি ক্রস গাভি দেখতেছি, দেখা যাক এই গাভিটার কেমন কি পরিবেশ রয়েছে। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? কেমন বয়স ভাই গাভিটার? নতুন জোয়া না? মানে কয় মাসের গাভিন? নয় মাসের গাভিন। দর্শক নয় মাসের গাভিন, নতুন জোয়ান, আট দাঁত বয়স আর কি। আমার মনে হয় এইটা চার নাম্বার বাচ্চা দিবে। কেমন ভাই চাওয়া দাম? একশো চল্লিশ চাওয়া দাম। আর এই পাশেরটা চাওয়া কত? একশো পঁয়ত্রিশ। দর্শক একশো পঁয়ত্রিশ চাওয়া আর একশো চল্লিশ চাওয়া, দাম দর করে নিতে হবে। গরুগুলো কিন্তু বেশ মাংসের দিক দিয়েও মোটামুটি দেখা যাচ্ছে। ভাই এইটার দাম কত বলছে? বিশ হাজার, এক লক্ষ বিশ হাজার। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য। দর্শক আমরা একটু ছোটো সাইজেরগুলো দেখাই, দেশি দেশি দেশাল যেগুলো রয়েছে। এটা কত দাদা? পঁচাশি হাজার। বয়স এটার? বয়স চার দাঁত। কয় মাসের ভরণ? আট মাস। দর্শক আট মাসের ভরণ, পঁচাশি হাজার চাওয়া দাম। বেচা কিনা কতর মধ্যে ভাই? আনুমানিক একটা সত্তরের একটু উপরে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক সত্তরের একটু উপরে আর কি বিক্রি করার নিয়ত। দেখা যাক আরও যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে এই পাশে, একটু আগাইতে আগাইতে আপনাদের গরুগুলো দেখানোর চেষ্টা করি। কেমন আছেন? বয়স কি গরুটার? বয়স পুড়ে গেছে। কয় মাসের গাভিন? পাঁচ মাসের পড়লো। দাম কেমন চাওয়া? হ্যাঁ পঁচাত্তর চাওয়া। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক পঁচাত্তর হাজার চাওয়া দাম আর কি, দাম দর করে নিতে হবে। এই পাশে যেগুলো রয়েছে এগুলো প্রায় সবগুলোই ষাট পঁয়ষট্টি এই সেই এইরকম। এটা 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 কয় মাসের গাভিন ভাই? ছয় মাসের। আর বয়সটা? ছয় দাঁত বয়স, ছয় মাসের গাভিন। চাওয়া দাম কত? ষাট হাজার নাকি পঁয়ষট্টি? মানে ছয় দাঁত ছয় মাসের গাভিন ষাট হাজার দাম হলে বেশি ভালো হতো, এই জন্য বললাম পঁয়ষট্টি চাওয়া। কত বলছে দাম? সাতান্ন। তার মানে ষাটে বিক্রি করবেন, মানে মিলিয়ে দেন একবারে, ছয় মাস ছয় ছয় দাঁত আর ষাট হাজার বিক্রি মিলিয়ে দেন, তাহলে ঠিক আছে। দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা রয়েছিলাম এখন পর্যন্ত সতী গরুর হাটে। একটু ঘুরিয়ে পুরোটাই দেখানোর চেষ্টা করি। এই জায়গাটা আসলে খুব সুন্দর পরিবেশে এখানে এই গাভ গরুগুলো ক্রয় বিক্রয় করা হয়। তো ধন্যবাদ দর্শক আজকের এই ভিডিও দেখার জন্য। ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।